প্রকাশ্য দিবালুকে খুনের চেষ্টা এক পরিবারের তিনজন সদস্যকে। বারবিল গ্রামে গবাদি পশু চরানোকে কেন্দ্র করে এক পরিবারের তিনজন সদস্যকে ইট দিয়ে এলোপাথাড়িভাবে ঠিলছুলে রক্তাক্ত জখম করে দেয় এক যুবক। ঘটনা শুক্রবার দুপুর 3:30 নাগাদ খোয়াই থানাধীন 12 নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত মিন্টুলাল দেব বয়স 51, স্ত্রী নীলমণি দেব বয়স 42, পুত্র মান্না দেব বয়স 17। এলাকাবাসীরা পরিবারের তিনজনকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বারবিল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মিন্টুলাল দেব প্রতিবেশী পঙ্কজ দেবের পরিত্যক্ত জায়গায় গবাদি পশু চরানোর জন্য নিয়ে যায়। গবাদি পশু বেঁধে চলে আসে নিজ বাড়িতে। উল্লেখ্য, পঙ্কজ দেব বর্তমানে অন্যত্র বসবাস করছে। বাড়ি জাতীয় সড়কের মধ্যে পড়ার কারণে শুক্রবার বিকেলে 3:00 নাগাদ পঙ্কজ দেবের জায়গায় মিন্টুলাল দেবের গবাদি পশু দেখতে পেয়ে ইট দিয়ে এলোপাথাড়িভাবে ঢিল ছুটতে থাকে। ঘরে ইট পাটকেলের শব্দ পেয়ে ঘর থেকে মান্না দেব বেরিয়ে আসতে তার মাথায় ঢিল পড়ে। ছেলেকে বাঁচাতে দৌড়ে আসে তার মা নীলিমা দেব। নীলিমার মাথায় ঢিল পড়তেই রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নীলিমা দেবী। আহত হন মিন্টুলাল দেব। এলাকাবাসীরা ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় তিনজনকে জেলা হাসপাতালে নিয়ে আসে। কিছু বুঝি না, আমরা শুধু গরু আনছিলাম, এটাই আমরা রফরাত। ওই পঙ্কজ দেব বাড়ি ফাঁসুইয়া ছিল, অকন ইফারাত থেকে শিখা বাড়ি ভেঙ্গা আই রুডে ফরসে দীক্ষা গিয়া আজকে গিয়া আমরা বাড়িতে গিয়ে এরম আক্রমণ। যে সময় বাচ্চার মার এই করছে, আমরা ছেলে আর আমি আসছিলাম স্নান করো না, স্নানের তে গেছি উঠাইছি আইয়া দেখি অবস্থা। এরপরে আমরা গেছি ওই ডিলের লেগে তারও যাইতে পারি না। ওই গরু বানছিলাম অফরাত, তারার এখানে কদ্দুর অল্প জায়গা রয়েছে, ওইখানে গরু বানছিল বাচ্চার মা, এটা অফরাত। ভিডিও রিপোর্ট, ভয়েস 18।